গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হামিরপুর এলাকায় প্রচারে গিয়েছিলেন ডেবরা বিধানসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এদিন তিনি বাড়ি বাড়ি প্রচার করেন। গুন্ডা বদমাইশি করে, লুট করে, ভয় দেখিয়ে বাড়ি দেখেন। মানুষের ক্ষোভ যখন ফেটে পড়বে তখন কুকুর রেখে বাজবেন না। আর এই ডেবরা বিধানসভাতে আমাদের যে প্রার্থী ভারতী ঘোষ আমাদের ডেবরার হামিরপুরে প্রচারে গিয়েছিলেন, সেই সময় তার উপর থেকে একইভাবে তৃণমূলী গুন্ডারা, বালিচকের কোনো এক বড় ডন গুন্ডা, তিনি তার দলবল নিয়ে হামলা করে এবং আমাদের দুজন কর্মীর উপরে চড়াও হয়। তাদেরকে হাসপাতালে আমরা ভর্তি করেছি এক্ষুনি, এবং একটা টোটোর উপরেও হামলা চালায়, টোটোটাকে ভাঙচুর করে। এর জন্য আমরা এখানে পথ অবরোধ করছি এবং বিক্ষোভ দেখাচ্ছি। এবং সত্যি কথা, বিজেপি যিনি প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে সবসময় DSLR ক্যামেরা থাকে, সেই ক্যামেরার ফুটেজ দেখালেই তো প্রমাণ হবে। তিনটা চারটা DSLR ক্যামেরা থাকে ওর সঙ্গে, কে হামলা করছে না করছে সেটা তো সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে ক্যাম্পেনিং করা যে কোনো রেকগনাইজড পলিটিক্যাল পার্টির অধিকার, কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তির উপর দাঁড়িয়ে ব্যক্তি আক্রমণ এবং চরিত্র মনন করা এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষে, আর কোনো রাজনৈতিক দল এই নোংরা শিষ্টাচার বা নোংরা যে চিন্তা ভাবনা সেটা অন্য রাজনৈতিক দলের মধ্যে নেই। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট NN নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।